তিন দিনব্যাপী 50তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট 2024 কুর্মিতলা গলফ কোর্স সমাপ্ত হয়েছে। সন্ধ্যা 7:30টায় কুর্মিতলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কুর্মিতলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডল্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্স আগা খান কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাত আলী ভিরানি, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুস সামাদ চৌধুরী সহ আরও অনেকে। টুর্নামেন্টে উইনার হয়েছেন জং ওক পার্ক, রানার আপ কমান্ডার এ কে এম আলহাজ হোসেন এবং লেডিস উইনার হয়েছেন শায়লা আহসান।